আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স এখন তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ এই খাবারটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আর আজকে রান্নাটি আমি করে দেখাবো ট্রেডিশনাল পদ্ধতিতে যদি আপনার কাছে আমার রান্নাটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকে রান্নার জন্য আমি এখানে দুই রকমের সরিষা নিয়েছি হলুদ সরিষা দুই চা চামচ আর লাল সরিষা এক চা চামচ এইগুলোকে কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটি কাঁচামরিচ এর সাথে এভাবে ভেঙে দিয়ে একটু লবণ দিয়ে এগুলোকে আমি পাটার মধ্যে মিহি করে বেটে নিব লবণ দিয়ে বেটে নিলে বাটাটা ভালো হয় আমার সরিষাগুলো খুব ভালো করে বাটা হয়ে গিয়েছে যেহেতু আমি ট্রেডিশনাল পদ্ধতিতে রান্না করতেছি এর জন্য পাটার মধ্যে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারও মিহি করে ব্ল্যান্ড করে নিতে পারেন এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে এক সাইড করে রেখে দিব রান্না করার জন্য চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে এটাকে হালকা গরম করে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে দিব তেলটা হালকা গরম করে এর মধ্যে এক চিমটি পরিমাণ কালো জিরা দিয়ে এর সাথে দিব একটি কাঁচামরিচ এভাবে ভেঙে এটাকে একটু হালকা করে বেজে নিব এ পর্যায়ে চুলা রাঁচটা থাকবে লোতে এটা বাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ তেলের মধ্যে এই মশলাগুলোকে আমি দশ সেকেন্ড বেজে নিব দশ সেকেন্ড হয়ে গিয়েছে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব এভাবে মশলাটা তেলের মধ্যে ভেজে নিলে এটা খেতে অনেক মজা হয় এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আজকে রান্নার জন্য আমি মাছ নিয়েছি চার পিস আর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে আমি দুই মিনিট এ পিঠ বেজে নিব এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আমি লবণটাকে এইভাবে ফ্রাই প্যানটাকে জাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি দুই মিনিট পর মাছগুলো যখন এক সাইড বাজা হয়ে যাবে এভাবে উলটিয়ে দিতে হবে ইলিশ মাছ কিন্তু অনেক নরম থাকে এটাকে সাবধানে উল্টাতে হবে এ পর্যায়ে আমার মাছগুলো আমি উল্টিয়ে দিয়ে আবারও দুই মিনিট অপেক্ষা করব এইভাবে মাছগুলোকে মশলার সাথে দুই মিনিট বেজে নিয়ে আগে থেকে পানি দিয়ে মিক্স করে রাখা সরিষা বাটাটা এর মধ্যে দিয়ে দিব সরিষা বাটা আমি তেলের মধ্যে দেইনি অনেক ক্ষেত্রেই সরিষা বাটা তেলের মধ্যে দিয়ে দিলে রান্নাটি তিতা হয়ে যায় এই পর্যায়ে ফ্রাইপ্যানের হাতাটা ধরে আমি সব কিছু মিশিয়ে দিচ্ছি আর এভাবেই মাছগুলোকে আমি ডাকনা ছাড়াই রান্না করে নিব আর মাঝে মধ্যে ফ্রাইপ্যানটাকে ঝাঁকিয়ে সব কিছু একসাথে মিক্সড করে নিতে হবে পাঁচ মিনিট পর মাছগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিতে হবে এ পর্যায়ে মাছগুলোকে সাবধানে উল্টাতে হবে কারণ মাছগুলো অনেক নরম হয়ে গিয়েছে আর আমি রাজ লো টু মিডিয়াম করে এটাকে আরও পাঁচ মিনিট এভাবে রান্না করে নিব। যেহেতু আমার রান্নায় পানির পরিমাণ কম এর জন্য চুলার লো টু মিডিয়াম করে রেখেছি আর ইলিশ মাছ রান্না করতে তো খুব বেশি সময়ের প্রয়োজন হয় না পাঁচ মিনিট হয়ে গেলে এর মধ্যে এখন চারটি কাঁচামরিচ দিয়ে দিব ঢাকনাটা দিয়ে ঢেকে এটাকে আরও দুই মিনিট রান্না করে নিব যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা মাছের মধ্যে চলে আসে দুই মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পর আমি কিন্তু চুলা রাসটা লো করে রেখেছি আর এ পর্যায়ে আমার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এতে করে যখন শিলিসটা খাবেন তখন সরিষার একটা কাঁচা ফ্লেভার পাবেন আর খেতে অনেক ভালো লাগবে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন এ পর্যায়ে মাছগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি এই তো ভিওয়ার্স আপনারা দেখে নিলেন আমি কত সহজেই সর্ষে ইলিশ রান্না করে নিলাম আর সর্ষে ইলিশ সবসময় সাদা বাতের সাথে খেতে অনেক ভালো লাগে এর জন্য আমি সাদা বাতের সাথে সার্ভ করে নিচ্ছি এরকম করে সর্ষে ইলিশ রান্না করে আপনারাও সার্ভ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ